এত দৌড়ালি কেন? হ্যাঁ, আমি কি এই বয়সে তো দৌড়াইতে পারি? তুই পলাইছিস কেন? হ্যাঁ, পলাইলে বাঁচতে পারবি? রমজান আমার বাপরে মাইরা আমারে বিয়া করছে, ওর বাইরে মাইরা ওরে বিয়া করছে। এই এলাকায় থাকতে হইলে রমজান রে বিয়া করতেই হইব। চল কবুতরের মতো কাপোচ কে, আমি বিলাই না মানুষ কামরা মুনা, আমি শুধু তোর বিয়া করে আদর করম, বিশ্বাস না হয় আমার ছৌগা বউ আছে, জিগায়া দেখ। আমি মরে গেল, আপনার মতো লোককে বিয়া করি না। এই তুই জানিস না আমার নাম রমজান, এই এলাকার সব মাইয়ারা জানে আমি একজন সৎপুরুষ, কোন মাইয়ারে আমি চোর কইরা কিছু করি না, যারে পছন্দ হয় তার আমি সরাসরি আপনার মধ্যে বিয়া করি, কিন্তু তুই এই সুযোগ না লয়া পলালি গা। ভাই ভাই আমারে বাঁচান, আমি আপনার বোনের মতো, আমি আপনার মায়ের মতো, আমারে বাঁচান ভাই। হগলে বইন রে বইব কেডা, আর যদি আপনার বোন রেখে জোর করে ধরে নিয়ে যেত তাহলে কি আপনারা চুপ করে দাঁড়া থাকতে? বলেন বলেন। রমজান আমার রুবিকে জোর করে বিয়ে করতে চেয়েছিল। রমজান, আপনার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে আপনাকে গ্রেফতার করা হলো। ওই সাবিভক্ত বৌরা, পুলিশের কাম পুলিশে করছে, আমার বাইগ কবি ওগো কাম ওগো করবার। এই ওকে হাত করা লাগাও। ইয়েস স্যার, নিয়ে চলো। আপনি আজ আমার জন্য যা করলেন আপন ভাইও তা করত না, আজ থেকে আপনি আমার ভাই। ভাই, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, আজ আপনি না থাকলে আমি আমার রুবিকে বাঁচাতে পারতাম না ভাই। বাঁচা মরার মালিক আল্লাহ, তবে আমার সামনে কোন বোনের অমর্যাদা হইব না, আমি হইতে দেব না। দোকান পাট সব বন্ধ কর। সংগ্রাম ভাইকে দেখছি না, সংগ্রাম ভাই কই? আরে আইব, আইসস ব। কি হয়েছে?
তোর কারণে আমার ভাই জেলে গেছে। মারেন সংগ্রাম ভাই মারেন। তোরে আমি দেখালাম। সরি ম্যাডাম, ভুল হয়েছে, আর কোনোদিন এমন করব না। শাট আপ! এই হোস্টেলে তুমি আসার পর বহুবার তুমি সরি বলেছ আর আমি মাফ করে দিয়েছি, কিন্তু তুমি বারবার অপরাধ করবে আর আমি মাফ করব তা হয় না। হ্যালো, আজাদ চৌধুরী বলছেন? জি বলছি। আপনার মেয়ে মুক্তি, হোস্টেলে আইন কানুন কিছুই মেনে চলছে না, যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। ম্যাডাম, আমার মেয়েটা একটু দুষ্টু প্রকৃতির। আপনার মেয়ের বিরুদ্ধে আমাদের অ্যাকশন নিতেই হবে। এবারের মতো ওকে মাফ করে দিন ম্যাডাম। ম্যাডাম, ফোনটা মুক্তিকে একটু দিন। হ্যাঁ নাও। হ্যালো ড্যাডি। মুক্তি, ভেবেছিলাম তুমি নিজেকে শুদ্ধে নেবে, পড়াশোনায় মন দেবে, কিন্তু তা না করে তুমি ঠিক আগের মতোই দুষ্টুমি করে সময় নষ্ট করছো। ড্যাডি! নো নো ড্যাডি, ভবিষ্যতে আর কোনো কমপ্লেইন শুনতে চাই না। বিশ্বাস করো ড্যাডি, আমি কিছুই করিনি। মুক্তি, সত্যকে মিথ্যা দিয়ে ঢাকবার চেষ্টা করো না, তোমাকে আমি ভালো করে চিনি, কোনো হোস্টেলে তুমি থাকতে পারো না, লজ্জায় আমার মাথা হেট হয়ে যায়। ড্যাডি! আবার ড্যাডি? তুমি যাও, সুন্দরভাবে লেখাপড়া করো, তোমার বিরুদ্ধে যেন আর কোনো কমপ্লেন না শুনি। যদি এই হোস্টেল থেকে তোমাকে বের করে দেয়া হয় তাহলে মনে রেখো, আমার বাড়িতেও তোমার জায়গা হবে না। এই নিন ম্যাডাম।
এবারের মতো আমি মাফ করলাম, ভবিষ্যতে মনে থাকে যেন। তোমরা তোমরা এখানে কেন? তোমরা যদি ওর মতো করো তোমাদেরকে হোস্টেল থেকে বের করে দেব। যত সব কিরে মুক্তি, তোর বাবা কি বলেছে? আচ্ছা, আজ ভ্যালেন্টাইন্স ডেতে মিউজিক বাজানো কি অপরাধ? না অপরাধ, আসলে ম্যাডাম আমাদের মতো ইয়াং মেয়েদেরকে জেলাস করে। জেলাস করার শাস্তি আজ তাকে পেতেই হবে। কি করবি? ম্যাডামের বাপের নাম ভুলিয়ে দেব। তোর লাকি নাম্বার কত তাই আগে বল। 9 1 7 কাকুলি 7 7 আর আমার হলো 1 1। তোর মোবাইলটা দে তো। হ্যালো হ্যালো, এটা কি 9 1 7 7 1? ইয়েস, কাকে চাই? তোমাকে চাই। কে আপনি? ফুলের মতো বউ। ফুলের মতো বউ? ইয়েস মাই সুইটহার্ট। একদিন আপনি কোথায় ছিলেন ডার্লিং? আপনার কথা শুনি না, আমার পরানের মধ্যে ঢেউ খেলতে আছে। ডার্লিং, আপনার নাম? খাইরুন সুন্দরী। সুন্দরী, আনন্দে আমার নাচতে ইচ্ছে করতেছে। টিরিং টিরিং তরুতা। তাহলে আসো না, আজ ভ্যালেন্টাইন্স ডে তে তোমাকে নাচ দেখাবো। টিরিং টিরিং তরুতা টি তো পাটি লাফুবা। এই চিংড়ি মাছের মতো লাফাসকা, খাবার রেডি করছো? খাবার রেডি করতে কাকে বললো? আপনাকে? না না, আমার সার্ভেন্ট। হ্যাঁ না না, সার্ভেন্ট না, কুক, রান্না করে রান্না। তাহলে দেরি করছেন কেন, চলে আসুন। কোথায় আসবো ডার্লিং? গুলশান মহিলা হোস্টেলের 13 নম্বর রুমে আমি অপেক্ষায় রইলাম সুইটহার্ট। ওই হোস্টেলে ঢুকবো কি করে? কেন, দেয়াল টপকে? দেয়াল টপকে? দেয়াল টপকাতে যে যদি কোমর ভেঙে যায়? বুঝেছি, পুঁটি মাছের কলিজায় ভালোবাসা হবে না। না না না, তোমার জন্য মরতে পারি ও সুন্দরী, তুমি গলার মালা। আসবো আজি রাত দুপুরে, দরজা লেখো খোলা, তোমায় ভালোবাসি। এই মক্কেল ফেসেছে। মরতে পারি ও সুন্দরী, তুমি গলার মালা। কি রে ব্যাপার, কি তোমার জন্য? মনে হয় তুই পারফিউম দিয়ে গোসল করতেছো। একটু ফিটফাট হচ্ছে আর কি। আরে আরে, এসব কি করতেছ? তা তুমি বুঝবা না দোষ, জিব্বায় পারফর্ম দিলে মুখ দিয়ে সুগ্রাণ বের হবে, আর সেই গ্রাণ পেয়ে সে আমাকে জড়িয়ে ধরবে, আদর করবে। আসি, বাই বাই, টাটা টাটা। শালা কয় কি, পাগল হলো নাকি? বারো 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 বারো, এই যে 13। অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। এই সব জায়গায় প্রবেশ করিতে আমার কোনো অনুমতি লাগিবি না। বাহ, চেহারাটা তো দারুণ। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী, তুমি গলার মালা। লাইনে দাঁড়াও। হ্যালো ডার্লিং, যাও ডার্লিং, আমি এসে গেছি। মাই সুইটহার্ট, আমি 9 1 7 7 1। ডার্লিং,
হ্যালো 9-1-777-001 কেমন মজা হলো? এই নাম্বারটি পার্মানেন্টলি ডিসকানেক্টেড করা হলো। কি রে, কি হয়েছে? অ্যাক্সিডেন্ট। কিভাবে অ্যাক্সিডেন্ট করলে? মহিলা 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 আরে মহিলা ট্রাক, মহিলা ট্রাক। হ্যাঁ বেটি, আর ড্রাইভার পুরো ট্রাক আমার গায়ের উপর উঠে দিয়েছে। পারফিউম দেওয়ার ভাব দেখে বুঝছি একটা কিছু ঘটবো। তুই যা, আজকে তোর দোকানে বসতে হবে না, আমি যাইতেছি। বিশ্রাম নে। রুবি রুবি রুবি, আমার কথা শোনো, আমার কথা শোনো প্লিজ। পথ ছাড়ো, আমি যাব। আমার অপরাধটা কি? যে লোক তার ভালোবাসার মানুষকে বাজে লোকদের হাত থেকে বাঁচাতে পারে না, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এ কথা তুমি বলতে পারলে রুবি? তোমার জন্য সেদিন আমি পুলিশের কাছে যাইনি, রমজানের ক্যাডারদের হাতে আমি মরে গেলেই বুঝি ভালো হতো। ঠিক আছে, আজ তুমি আমাকে ভুল বুঝছো, কিন্তু একদিন তুমি ঠিকই বুঝতে পারবে। হ্যালো, কাকে চাই? তোমাকে চাই। তোমাকে চাই কে আপনি? ফুলের মতো বউ। হ্যাঁ, ফুলের মতো বউ। বাহ, আপনার কণ্ঠস্বরটা তো খুব সুন্দর। মনে হচ্ছে আপনিও খুব সুন্দরী। থ্যাংক ইউ। আসুন না, আজ রাতে কল্পনা ভুলে বাস্তবতে মিশে যাই। কোথায় আসব? গুলশান মহিলা হোস্টেলে 13 নম্বর রুমে। দুটি মনের আগুনের সাথে চাওয়া পাওয়ার আগুন মিশে যাবে। আসুন না। অবশ্যই আসব। না সংগ্রাম, তুই যাস না। 13 নম্বর রুমে থাকে ওই মহিলাটা যার ব্রেক নাই। নোরে বাবা, কি কেছি, আমি তো নাই। ঠিকই আছে, সব ঠিক আছে। ঘুমাও ঘুমাও সব। কি রে, কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না, ঘটনাটা কি? চল সবাই বাইরে গিয়ে দেখি, চল। এই এই, আজ আসবে কি কি জানি, চল গিয়ে দেখি, চল। ওই দিন তো মক্কেলটা এত দেরি করেনি, কিন্তু আজ আসছে না কেন? ওই দিন ম্যাডামের কাছে যে মার খেয়েছে মনে হয় ভয় পেয়েছে। আরে না, ফোনে যেভাবে পটিয়েছি তাতে না এসে পারবেই না। আচ্ছা তোর ওই দিকটা দেখ। আচ্ছা চল। তাইলে এর কারণেই আফজাল মায়ের খাইছে। দাঁড়াও। এখানে কেন ঢুকেছেন? ফোন কইরা দাওয়াত দিছেন, অন আপনি আমার সিগন্যাল পাচ্ছেন না? আমি কাউকে ফোন করিনি, আপনি বেরিয়ে যান। এত কষ্ট কইরা আইছি আপনার সাথে, আজ রাতটুকু একসাথে থাকবো, আপনার আমি আদর করব, সোহাগ দিব, তারপর সকালে চল্লা যাব। স্টপ ইট, আপনি কাছে আসবেন না, আপনি চলে যান।
নইলে আমি চিৎকার করবো। করেন চিৎকার, গলা ফাটিয়া চিৎকার করতে থাকেন, সবাই আসু তারপর কমু। আপনি আমারে দাওয়াত দেনি এসে অপমান করছেন। পুরুষ মানুষের গন্ধ শুঁকতে খুব ইচ্ছা করে আপনার, তাই না? এই বেড়ার মতো লাফালাফি করতেছেন কেন? খবরদার গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না বলছি। এত কষ্ট করে আইছি, উসুল না কইরা যাই কি কইরা? এই ভালো হবে কিন্তু, আমি চিৎকার করব। চিৎকার করো। চেঁচাচ্ছো কেন এত রাতে? কি হয়েছে? এই একই নাম্বারের একজন গত রাত্রে আপনার রুমে ঢুকছিল, আর আপনি তার উত্তম মধ্যম দিছে সেই একই কায়দায়। আর এই মায়া আমারও ফোন করে ফাঁসা বাঁচাইছে, কিন্তু আমি ওর ফাঁদে ধরা পড়ি নাই, আমার ফাঁদে ওরে আটকাইছি। এই মায়া ফোন কইরা কইরা পোলা গো। বুঝেছি মুক্তি, তুমি তাহলে ফোন করে আমার রুম নাম্বার দিয়ে ওই ছেলেকে ফাঁসিয়েছিলে? সরি ম্যাডাম, উনি মিথ্যে। এই মিথ্যাবাদী মায়া, শাক দিয়ে মাছ ডাকলে কি তুমি নির্দোষ হতে পারবা? হ্যাঁ পারবা না, পারবা না। তুমি মানুষের বিপদে ফেলার জন্য যে ভাব পাচ্ছিলা তা কোনো সুস্থ লোক করতে পারে না। আমার মনে হয় তোমার হেড অফিসে গন্ডগোল আছে। ম্যাডাম শুনেন, ওরে হোস্টেলে না রাখা পাগলা কারোতে পাঠাই দেন, কারণ এই হোস্টেলে যারা আছে তারা ওর পাল্লা পড়া খারাপ হয়ে যাইব। সরি ম্যাডাম, আমার নাম আসলাম চৌধুরী সংগ্রাম, বেগুন বাড়ি পানির ট্যাঙ্কের কাছে আমার বাসা। আসি ম্যাডাম, সালাম আলাইকুম। মুক্তি, তোমাকে অনেকবার আমি নিষেধ করেছি কিন্তু ম্যাডাম ছাড়ো, কাল সকালে তোমাকে চলে যেতে হবে। ইয়েস চলে যেতে হবে। মাইন্ডি এখন কি হবে রে মুক্তি? তুই কি তবে বাড়ি চলে যাবি? না, এই অবস্থায় ড্যাডির সামনে যেতে পারবো না। তাহলে কি করবি? যার কারণে আমাকে হোস্টেল ছাড়তে হয়েছে আমি তার বাড়িতে আশ্রয় নেব। থামো থামো, এই যে শুনুন। বলুন। সংগ্রামের বাসা কোনটা? ওই যে। থ্যাংক ইউ। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী। বাবা আরে আপা, আপনি আপনি এখানে কেন? সংগ্রামের ঘর কোনটা দেখামু? আমার ব্যাগটা তার রুমে নিয়ে যাও। তার মানে? এই এত মানে মানে করছো কেন? যা বলছি তাই করো। আরে বলে কি, বিয়ে করা বউ তো এইরকম অর্ডার করে না। হ্যাঁ কি হয়েছে রামজান? কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও ব্যাগ নিয়ে এসো। ভূমি তুমি এনে এসো কে? বড় বিপদে পড়ে এসেছি। অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেরই পড়তো, বাংটামি করলে শাস্তি পাইতে হইব, এটাই তো নিয়ম। যা করেছি সব ভুল করেছি। মেম সাবরে হোস্টেল থেকে ধাক্কা দেয় বাইর করে দিছে। জি তাহলে ভালোই হইল, আর পড়াশোনা করতে হইব না। সুজান আকবর আবার বাড়ি চলে যান, আর মা বাপরে কইয়া বিয়ার ব্যবস্থা করে ফেলান। তারপর স্বামীর ঘরে রান্না বান্না করবেন,
আর প্রতি বছর যদি আল্লাহর রহমত থাকে তাহলে একটা করে ফুটফুটা বাচ্চা ফুটাবেন। আপনি আমাকে ভুল বুঝছেন, আসলে আমি ততটা খারাপ নই যতটা আপনি ভাবছেন। আমার স্বপ্ন ডাক্তার হব, গরিব দুঃখী মানুষের সেবা করব। মানুষের চিকিৎসা করার আগে নিজের চিকিৎসা করা, ডিলার নাট বল্টুগুলারে টাইট দেখ, নইলে ডাক্তারও অত দূরের কথা, নার্স হইতে পারবেন না। এনে আইসেন কে একটু আশ্রয় চাইতে? এই শহরে আমার আত্মীয় স্বজন বলতে কেউ নেই, আমার অপরাধটুকু ক্ষমা করে একটু আশ্রয় দিন। আমরা দুজনেই ব্যাচেলা, মানে আমরা অবিবাহিত, তাছাড়া আপনার মতো পাগল মায়ারে থাকবার দিয়ে। দেখুন, আজ আপনি আমাকে পাগল ভাবছেন, একদিন কিন্তু প্রশংসা করেছিলেন। প্রশংসা করছিলাম? আরে পাগলি কয় কি, সত্যি কথাই বলছি, আমার মনে হয় আপনি আমার বান্ধবী ডলির ভাই। ডলি আর আমি একই ক্লাসে পড়তাম, ডলি ফোনে আপনাকে আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। কে ডলি, কই তোর হইলো? হ্যাঁ এসে গেছি। এই জি ভাইয়া নাও তোমার খেজুরের গুড়ের পায়েস, মন ভরে খাও। আরে ডলি, তুই জানোস না খেজুরের গুড়ের পায়েস আমার কত প্রিয়। হ্যালো ডলি, তোর ফোন। হ্যালো, আমি মুক্তি। ফোনটা রিসিভ করলো কেরে ডলি? আমার ভাইয়া। নে ভাইয়ের সাথে একটু কথা বল। ভাইয়া কথা বলো। কে? আমার বান্ধবী মুক্তি, খুবই সুইট, কথা বলো। হ্যালো, ডলির মুখে শুনেছি মেয়েদের কণ্ঠস্বর শুনলে আপনি নাকি ভয় পান। আমার কথা শুনে কি মনে হয় আমি ভয় পাই? না না, তা কেন, আপনার কণ্ঠস্বর আমাকে চুম্বুকের মতো কাছে টানে। বেশ তো, চুম্বুকের ছোঁয়া যখন পাইছেন তখন আসেন না একদিন। বলতে হবে না, চুম্বুকের টানে কখন যে চলে আসবো নিজেই জানি না। আজ তাহলে থাক, বাকি কথা দেখা হওয়ার পরে কমো। হ্যালো মুক্তি, তোর ভাই ভেরি স্মার্ট। দেখতে হবে না ভাইটা কার। আপনি মানে তুমি সেই মুক্তি? কিন্তু তুমি এত দুষ্ট না কেমনে? এই কান ধরলাম, ক্ষমা চাচ্ছি, আর দুষ্টুমি নয়। এবার আশ্রয়টুকু দিয়ে আমাকে টেনশন মুক্ত করুন। এক মাস থাকতে পারবা, তার বেশি কিন্তু না। এক মাস হলে চলবে, 30 দিন 30 রাত্রি, অনেক সময়। এর মধ্যে বন্ধ দরজা খুলে ফেলবো, খুব একটা কষ্ট হবে না। কি? না না, বলছিলাম কি 30 দিনের মধ্যে হোস্টেলে বন্ধ দরজা আমার জন্য খুলে যাবে। আচ্ছা, আপনার বাড়ির ফোন কি খারাপ? অনেকবার ফোন করেছি কিন্তু লাইন পাইনি। জলি কেমন আছে? শোনো, আশ্রয় চাইছো আশ্রয় দিছি, আর কখনো কোনো প্রশ্ন করবা না, আর কোনো কিছু জানবা চাইবা না। এই যে ম্যাডাম, সংগ্রামের লগে বেশি তেরি বেরি কইরেন না, তাইলে এই যে সকালে ইন করলেন বিকালেই আউট হবেন। আমি এখানে পার্মানেন্টলি ইন করলাম। কি রান্না হচ্ছে ম্যাডাম? পায়েস। কার জন্য? নিশ্চয়ই আমি খাবো। সংগ্রামকে খাওয়াবো। সংগ্রাম কখনো পায়েস খাবে না। খাবে, আমি রান্না করেছি। অসম্ভব, আমি বহুবার চেষ্টা করেও ওকে পায়েস খাওয়াতে পারিনি। তুমি পারবে না? পারবো। পারবে না বাজি? যদি খায়। তাহলে তুমি যা বলবে আমি তাই শুনবো।
আর যদি না খায় তাহলে? তাহলে কি? তাহলে আমি তোমাকে কিন্তু যদি খায় তাহলে? তাহলে কি? আমার 10 দিনের ময়লা কাপড় চোপড় সব তুমি ধুয়ে দেবে। মাত্র 10 দিনে? প্রয়োজন হলে 1 বছরের কাপড় চোপড় আমি ধুয়ে দেব। সংগ্রাম জীবনও পায়েস খাবে না, আর আমিও তোমাকে ছাড়ব না। এইটা কি? আপনার জন্য পায়েস রেখেছি। মানে আমি পায়েস টায়েস খাই না। ও সুন্দরী, এইবার তোমায় আমি চুমা দিতে পারি। এই পায়েসের একটা স্পেশাল কোয়ালিটি আছে। স্পেশাল কোয়ালিটি? হ্যাঁ, এটা খেজুরের গুড়ের পায়েস। এই যে ভাইয়া নাও তোমার খেজুরের গুড়ের পায়েস, মন ভরে খাও। সবগুলাই কি তোমার একার কাপড় না পুরা মহিলা হোস্টেলের কাপড় তুলে নিয়ে আসছো এখানে? কথা কম, 1 বছর সব কাপড় ধোবে। এইটাও কি দ্রুত হবে? এটা ধোয়া লাগবে না, এটা সংগ্রাম ধোবে। যাও ধুয়ে নিয়ে এসো, যাও বলছি। সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম এত চেঁচাচ্ছেন কেন? সংগ্রাম বাসায় নেই। বাইক নাই? আমার কথাই না পলাইছে। সংগ্রাম একজন সাহসী পুরুষ, সে কাউকে ভয় পায় না। ওরে বাবা, তুই এই সংগ্রামের পক্ষে ওকালতি করতাছিস আজ? তুই কেটা আমার বোন। রমজান, বেশি বাড়াবাড়ি করবি না, দূর যা। হচ্ছে সংগ্রামের লগে লটর মটর মাইনি পিয়ার মহব্বত। ওই অরে লে চল রমজান। ওই সংগ্রাম রে কই ছোড়ে আমার 7 নম্বর বউ বানাবো। আর এই যাবি কই সংগ্রাম জন্য দাওয়ারটা খায়? যদি চিল্লাজ জমিনের ভিতরে গেলা ভালামু। কবুল তো কয় না। ওই মায়া কবুল ক, 5 বার চাইলে কবুল ক। আমি জোর কইরা কিছু করি না, শরীয়ত মতো সাদি কইরা তারপরে যা কিছু করার করি। কবুল ক, কবুল ক, ক কবুল ক, কবুল কইলাম। ভালো সময় আইছ, ওই রুবিরে তোর লেগে বিয়া করবার পারি নাই, এইবার তোর প্রেমিকারে বিয়া কইরা সত্য লোম। সেই সুযোগ তুই কোনোদিনও পাবি না। জেল আমারে আটকাইতে পারে না তা তুই বুঝছ, তবে এহেনতে তুই যে বাইরে আবার পারবি না তা কিন্তু বুঝোস নাই। ওই ওরে বুঝায় দে। রমজান, আজকের কথা মনে রাখি, ভবিষ্যতে বিয়ার খায় শুলে শেরওয়ানি না, একেবারে কাঁপনে কাঁপে পায়ে দিব। মুক্তি আহ কান্ত বলো বলে না। মুক্তি, তুমি নিশ্চয় এতক্ষণে বুঝতে পারছো আমার কাছে থাকা তোমার জন্য নিরাপদ না।
আমি বুঝতে পেরেছি সংগ্রাম, পৃথিবীতে সবচেয়ে নিরাপদ আর সুখের আশ্রয় তোমার কাছে। এই ব্যাপারটা কি? আমার কাছে তো সন্দেহ লাগতেছে, আসলে তোমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য অতি মহৎ, তোমার মতো একজন মানুষকে পেয়ে আমি ধন্য। আমি সারাটা জীবন তোমার এই বুকে আশ্রয় চাচ্ছি সংগ্রাম। এই সংগ্রামের বুকে কেউ আশ্রয় নেওয়া সুখ হইতে পারবো না, আর তাই কারো আমার বুকে আমি আশ্রয় দিতে চাই না। কিন্তু তুমি আমাকে আশ্রয় দাও বা না দাও, আমি আমার আশ্রয় খুঁজে পেয়েছি। আমাকে তুমি আশ্রয়হীন করো না সংগ্রাম। না মুক্তি না, এ বুকে শুধু আগুন, জ্বলন্ত আগ্নিগিরি বুকের ভিতরে দাও দাও করতেছে, কেউ দেখবার পারতাছে না, কেউ জানতে পারতাছে না। কিন্তু আমি জানি আগুন আমারে কিভাবে পুড়াইতেছে, কিভাবে জ্বালাইতেছে। এই বুকে কারো স্থান দিয়া আমি তার পুড়ায় ছাই করবার চাই না। তোমার বুকে যে আগুন চলছে, সে আগুন যদি আমাকে পোড়ায় তা যে আমার সৌভাগ্য সংগ্রাম। মুক্তি, আবেগ আর বাস্তবের ব্যবধান অনেক। আমি একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে অপেক্ষা করতেছি, কোনো কিছু সৃষ্টি করতে না, ধ্বংস করতে। সেই ধ্বংসলীলা পইরা আমি যদি নিজে ধ্বংস হয়ে যাই, তবু সুখ পাবো, শান্তি পাবো, আমি পরাজিত হই নাই। আমার মার স্বপ্ন আমি পূরণ করবার পারছি, অন্ধকার দূর কইরা আলোর পথ দেখাইতে পারছি। সংগ্রাম, তোমার বুকে কিসের আগুন, কেন এত যন্ত্রণা, আমাকে বলো, প্লিজ আমাকে বলো সংগ্রাম। আজকে না, আরেকদিন কমো। সংগ্রাম, তোমার সব জ্বালা যন্ত্রণা আমি দূর করে দেব। চোখে চোখ রাখলে
নীরবে আরো কাছে ডাকলে আমারই চোখ চোখ রাখলে নীরবে আরো কাছে ডাকলে যাবো ছুটে বাধা মানবো না দিওয়ানার দিওয়ানা শোনো প্রেম দিওয়ানা বুকের মাঝে মনের সাথে মন মিলিয়ে মিশে থাকো না যে চলছে আগুন ঢিকি ঢিকি চলছে বুকের মাঝে মনের সাথে মন মিলিয়ে মিশে থাকো না যে শোনো প্রেম দিওয়ানা দিওয়ানার দিওয়ানা আমি প্রেম দিওয়ানা তোমাকে দিয়েছি এ মনটা প্রেমেরই এই মধু ঘণ্টা তোমাকে দিয়েছি এ মনটা প্রেমেরই এই মধু ঘণ্টা কিছু হলে হতো মন্দ না দিওয়ানার দিওয়ানা ও শোনো প্রেম দিওয়ানা প্রেম দিওয়ানা দিওয়ানা শোনো প্রেম দিওয়ানা ইয়ার আলী এই একুশে ডিসেম্বরের জন্য আমি এতদিন অপেক্ষা করতেছি ওই দিন হবে তোর জীবনের শেষ দিন সংগ্রাম কি বাসায় আছে হ্যাঁ সংগ্রাম তোমার কাছে একজন লোক এসেছে দেখো তাদের জান কেমন আছে অন্ধকারে তার বসবাস সে আর কতটুকু ভালো থাকবো আর ডলি ডলি কেমন আছে কি ব্যাপার কথা বলছেন না কেন চুপ করে আছেন কেন বলুন চোখ একদম চোখ তোমার কইছি কোনো কিছু জিজ্ঞাসা করবো না বিপ্লবা বিপ্লবা হঠাৎ তুই কেন এলি দাদি জান পাঠাইলো তোর খবর নিতে আমি তো একুশে ডিসেম্বর আগে গ্রামে যাবো না তা ঠিক আছে কিন্তু স্কুলের কাম তো শেষ দাদি জান কইলো স্কুল উদ্বোধন করতে হইব তাই দাদি আমারে জোর করে পাঠাইছে বিপ্লব তুই তো ভালো করে জানোস আমার এক কথা এক জবাব পিয়ার আলীর জেল থেকে না বাইর হওয়া পর্যন্ত আমি গ্রামে ফেরা যাব না আমি প্রতিদিন ক্যালেন্ডারের দিকে চায় থাকি ওই দিনটার জন্য কিন্তু দিন ফুরায় না আমি বহু কষ্টে বুকের ভিতর আগুন চাপাতে রাখতেছি আর অপেক্ষার পর অপেক্ষা করতেছি যেদিন পিয়ার আলী জেল থেকে বাইরব সেই দিন পিয়ার আলীর রক্ত দিয়া এই বুকের আগুন নিভাব সংগ্রাম দাদি জান খুব অনুরোধ করছে তোর সাথে নিয়ে যাওয়ার জন্য আর কইছে তুই না গেলে সে কিছুই খাইবো না খাইবো না তাহলে জোর করে পানি খাওয়াবি মানুষ পানি খেয়েও বাঁচে ওই বুড়ি কবি একুশে ডিসেম্বর পর্যন্ত বাইসা থাকবার পিয়ার আলীর রক্ত না দেখা আমি দাদির মুখ দেখাবো না ও জেল থেকে বাইরে হইলেই আবার জানাবে
জানামু সংগ্রাম, জানামু। চাচাতো ভাই হইল তুই, বন্ধু হইল তুই। সেই ছোটবেলা থেকে একলগে মানুষ হইছি, তোর মতো আমরাও তো একটা দিনে অপেক্ষা রইছি, কবে চাচি আমার স্বপ্ন পূরণ হইব। বিপ্লব, হাসিরে সংগ্রাম। সংগ্রাম আইছে? না দাদি যান, অনেক বুঝাইলাম কিন্তু রাজি হইল না। পেয়ারালি জেল থেকে বাইর না হওয়া পর্যন্ত সংগ্রাম আইব না। তাহলে যা, দরজা বন্ধ কর। সংগ্রাম রে না দেখা পর্যন্ত আমি সূর্যের আলো দেখুম না। যা, দরজা বন্ধ কর। দাদি যান, সংগ্রাম কসম দিয়ে কইছে, তুমি যদি উপাস থাকো তাহলে সংগ্রামের লাশ দেখবা। তুই যা, আমার সামনে থেকে দূর হয়ে যা, যা তুই। সংগ্রাম, আমি আইসি, আমি আইসি। আমি আইসে গেছি ভাই, তোরা আমার উপরে রাগ করিস না। সংগ্রাম রে তোদের কাছে পাঠানোর ব্যবস্থা করছি, এই দেখ তোদের কাছে থাকার ব্যবস্থা করছি আমি। ছাড় কোথাছি, ওই কুত্তা বাচ্চারা ছেড়ে দে আমারে, আমার চোখ খুলে দে। কুত্তার বাচ্চারা চোখ খুলে দে। ওই চোখ খোল, সংগ্রাম কই আছে ক? জানি না। সংগ্রাম কই আছে ক? জানলেও কম না, তাইলে মর। কি হয়েছে বিপ্লব? কিছু না বিপ্লব। হ্যালো, কে? বিপ্লব। সংগ্রাম, পিয়ারালি সারা পাইছে, তোরে খুঁজতাছে। পিয়ারালি আমারে খুঁজতেইব না, আমি এইটাছি। কোন সমস্যা হইলে আমারে কবি, মন খারাপ করস কেন? এই মন খারাপ করস কেন? এতদিন ধরে মনের ভিতরে যে আগুন জ্বলতাছে তা নিবাইতে যেতেছি। মুখ তেরে দেখতেছি না, মনে হয় কলেজে গেছে। ভালোই হয়েছে, আমার এনে স্বপ্ন দেখা শুরু করছিল, কিন্তু আমার জীবনের সাথে ওরা জড়াবার চাই না। আমার কথা অরে কিছু কইস না, বুঝলি? হ্যাঁ।
মুক্তি রে বস্তা বেরিয়া পাঠাই দিতি, এরপর আমি যাব আমি যাব। কি ব্যাপার রুবি, হাসছো কেন? সংগ্রাম ভাই মুক্তি আপারে সাথে নিতে চাই নাই, কিন্তু মুক্তি আপা সংগ্রাম ভাইরে ছাড়ে নাই। বস্তার ভিতরে গোপনে জিপে উঠা ঠিকই তার সাথে গেছে। বস্তার ভিতর থেকে মুক্তি আপা যখন বাইর হইব, তখন সংগ্রাম ভাইয়ের কি অবস্থা হইব সেটা ভাই ভাই আমার হাসি পাইতেছে। তোমরা মেয়েরা পুরুষদের পেছনে জোকের মতো লেগে থাকো। মনের মানুষের সাথে জোক না, আঠার মতো লেগে থাকবো। কিসের আঠা? প্রেমের আঠা। ওই আঠা মে তুইলা ভালামো। রমজান, ওই দিনের কথা ভুলে গেছিস? না ভুলি নাই, সংগ্রামে এলাকা ছেড়ে চলে গেছে, আমি কিন্তু ছাড়ি নাই। ওরে আমার সাত নম্বর বউ বানানোর কথাও আমি বলি নাই। খবরদার রমজান। রমজান, আরে ধর, তুই বহুত লাভাইছস, পাইঙ্গা ক সংগ্রাম হয়ে গেছে। না বলবো না। কবি না? না আমি বলতেছি তোমরা মাইরু না, সংগ্রাম ভাই অভয়নগর গেছে। অভয়নগর গেছে, ওইটা তো পিয়ারালির এলাকা। হ্যালো, কে? দোষ পিয়ারালি, আমি রমজান ফ্রম ঢাকা। শ্বশুর বাড়ির খাওন খায় কবে বাইরেলি? গতকাল জুম্মার সময়। আচ্ছা দোষ, তোর এলাকায় সংগ্রাম নামে কাউরে চিনস? চিনি মানে, ওরই তো আমি খুঁজতেছি, ওর পাসপোর্ট ভিসা সব রেডি, পাইলেই খতম। তুই ওরে চিনস নাকি? ওই হালায় আমার রেহেনে একটা বেজাল গুড়া তোর এলাকায় যাইতাছে। কি কইলি? সংগ্রাম আইতাছে? হা দোষ, আমিও আইতাছি, ওরে রপ্তানি করুম। অহন তোরে রপ্তানি গুড়া দেই। হাই সংগ্রাম। তুমি? হ্যাঁ আমিও তোমার সাথে যাব। মুক্তি দেখছো কেমন অ্যাকশন উপরে রয়েছে? কেন? পিয়ারালে তুই? হ্যাঁ আমি। জেলের মধ্যে একটাই দোয়া করছি, তোর মরণ যেন আমার হাতে হয়। আজ তুই বাঁচতে পারবি না। কেডা বাঁচবো আর কেডা মরবো তুই এখনই টের পাবি। এই দিনটার জন্য আমি এতদিন অপেক্ষা করছি, তোর মরণ তোরে আমার কাছে টেনে নিয়েছে। পল্লা সোজা করে চারিদিকে চায়া দেখ। Oh, my God.
অবস্থা খুবই সিরিয়াস, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। কোনো রিস্ক নেই তো? তা বলা যায় না, 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। বিপ্লব জি, সংগ্রামের জ্ঞান ফেরার সাথে সাথে ফোন করে জানাবে। স্যার, সংগ্রামের এই অবস্থা কারা করছে তা দেখি নেই সত্য। তয় পেয়ারলি আর তার লোকজনই যে সংগ্রামের এই অবস্থা করছে তা দিনের মতো পরিষ্কার। ওকে, রোগীর জ্ঞান ফেরা না পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। কি সংগ্রাম মরে নাই? আরে মরবো, তুই কোনো চিন্তা করিস না দোস্ত, আজ রেল বাহিনী আয়া পড়ছে, সংগ্রাম রে এইবার ফাইনাল। হে রহমানুর রহিম, আমি জ্ঞান তো জীবনে কোনো পাপ করি নাই, জ্ঞান হওয়ার পর থেকে তোমার নাম নিছি, তোমার ইবাদত বন্দিগি করছি। যদি আমার কোনো পুণ্য থাইকা থাকে তাহলে সেই পুণ্যের কারণে আমার সংগ্রামকে সুস্থ করে দাও, সুস্থ করে দাও আল্লাহ। দাদি জান, আমি মুক্তি। সংগ্রামকে যেদিন থেকে চিনি সেদিন থেকে মনে হচ্ছিল একটা রহস্য লুকিয়ে আছে ওর মাঝে। দাদি জান, আমার খুব জানতে ইচ্ছে করছে, সংগ্রাম এখানে আসতে না আসতেই ওরা তাকে মারতে চায় কেন? কেন আপনার এই সুখের সংসারে আজ অমাবস্যার অন্ধকার? দাদি জান বলুন না, দাদি জান বলুন কেন? ওইলা কি হইব, যাগো হারাইছি তাগো কি আর ফিরা পামু? ফিরে পাবেন না সত্য, কিন্তু এই অন্ধকারে যে কষ্টের বোঝা মাথায় নিয়ে বেঁচে আছেন সেই কষ্টতে একটু হলেও হালকা হবে। দাদি জান বলুন, দাদি জান বলুন। এই এলাকায় খান বাড়ির সাথে চৌধুরী বাড়ির কায়দা ঝগড়া লাইগাই থাকত, খুনাখুনি মারামারি চলত প্রতিদিন। সংগ্রামের মা একটু লেখাপড়া জানত, তার স্বপ্ন ছিল এই এলাকার ছেলে মেয়েরা লেখাপড়া শিখলে তাগো মনের অন্ধকার দূর হইব, শান্তি ফিরে আসব। সংগ্রামের মায়ের স্বপ্ন পূরণ করতে সংগ্রামের বাবা একটা স্কুল তৈরি করতে চেষ্টা করে। বাবা, দিন রাত এক কইরা কেন তুমি আবার ঝগড়া বিবাদে কাম শুরু করছো? সংগ্রাম, তুই এই আনোয়ার চৌধুরীর সন্তান হইয়া
কি কইস? শুনলাম পিয়ারালি নাকি এবার বাধা দিব। পিয়ারালি তো ভালো লোক না, দেখ না বাধা। আগে পিয়ারালির বাপ বাধা দিছে, এখন দেবে পিয়ারালি। দুনিয়াতে যত ভালো কাজ হয়েছে তার সব কাজে মন্দ লোকরা বাধা দিছে। তবুও ভালো কাজ কিন্তু কোনোদিন থাইমে থাকে নাই সংগ্রাম। আমার এই কাজও থাইমে থাকবে না সংগ্রাম। এই গ্রামের আর দশ জনের মতো আমিও একজন অশিক্ষিত মূর্খ মানুষ ছিলাম। মারামারি কাজে ঝগড়া ফেসাদ করাই ছিল আমার কাজ। চৌধুরী বাড়ির সাথে খান বাড়ির ফেসাদ দৈনিকই লাগিয়ে থাকতো। প্রত্যেক বছর দুই পক্ষের একটা না একটা খুন হইত। কিন্তু তোর মা ছিল লেখাপড়া জানা মহিলা। আমারে এই বিয়ের পরে বুড়ো বয়সে লেখাপড়া শিখাইতে চাইতো জানিস। এই যে আজকে তোরা যে লেখাপড়া শিখছিস সব ওই মহিলার অবদান। তোর ছোট বোন ডলি তখন তার গর্বে একদিন হইল তোর মা আমার চোখের সামনে প্রসব দেখায় ছটফট করতেছিল। আমি কিছুই করতে পারলাম না, এই জরুরি বলতে ডাক্তার ডাকতে পারলাম না। জন্ম হইল ডলি। শোনো, তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার সন্তানদের তুমি অশিক্ষিত করে বড় করো না, ওদেরকে তুমি লেখাপড়া শিখিও। আমি আমার ছেলেমেয়েদের লেখাপড়া শিখাবো, মানুষের মতো মানুষ করব, তুমি চিন্তা করো না। আমার আমার জীবনে একটাই স্বপ্ন, এই গ্রামে একটা স্কুল হবে, সেখানে আমার ছেলে মেয়ে সহ সবাই লেখাপড়া করবে। তুমি তুমি আমাকে কথা দাও, আমার স্বপ্ন তুমি পূরণ করবে। তুমি চিন্তা করো না, আমি জমি জমা বিক্রি করে হলেও এই গ্রামে স্কুল করব, আমি তোমার স্বপ্ন পূরণ করব। সত্যি বলছো? করবো নাজমা। তোর মায়ের মৃত্যু শয্যায় আমি যে ওয়াদা করেছিলাম তা আমি পূরণ করতে চাই রে বাবা, পূরণ করতে চাই। চিন্তা করো না বাবা, তোমার স্বপ্ন পূরণ হইবই, পূরণ হইবই। ওয়ালাইকুম আসসালাম। তালুজি, আপনার সে পুরনো রোগ মানে শিক্ষারানো ছড়ানোর রোগে আবার ধরছে। এসব তুমি কি কও পিয়ার আলী? আরে রাখেন, স্কুলের ব্যাপার তো আপনার নতুন কোন রোগ না, বহুত পুরনো দিনের রোগ। বাবা পিয়ার আলী, আর কতদিন গ্রামের সাল মেয়েরা লেহাপড়া না শিয়া অন্ধকারের মধ্যে থাকছি? ওগো লেহাপড়া শিহাইয়া শিক্ষিত করা খুব দরকার। কোনো দরকার নাই, এই যে আমরা তিনটা ভাই পেয়ার আলী আশেক আলী মহব্বত আলী, আমরা লেখাপড়া শিখি নাই, দস্তগত করতে পারি নাই, তাই বলে কি মামলা মকদ্দমা বুঝি না? আমরা কি অচল হয়ে গেছি? কেউ আমাকে হারাইতে পারে কিনা কষ্টকে? আমাকে আবার হারাইবো কেটা? হারাইতে পারে না সত্য, কিন্তু কেন পারে না? তোমরা মূর্খ অশিক্ষিত, কোনো বুদ্ধি নাই, গায়ের জোরে পাহাড় ঠেল। সংগ্রাম, দুই কলম লেখাপড়া শিখাই, বড় বড় কথা কও। আরে আমরাও লেখাপড়া জানি না, তালু সাহেব লেখাপড়া শিখে নেয়, তাই বলে কি কোনো কিছু আইকা রয়েছে না থাকবো? আমরাও লেখাপড়া শিখি নাই, আমাকে পোলাপড়ো লেখাপড়া শিখবো না? তোমাকে সন্তান রে মানুষ বানাবা না পশু বানাবা তা তোমাকে ব্যাপার, কিন্তু গ্রামের আর দশটা লোকের সন্তান তো অশিক্ষিত থাকতে পারে না। আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করবো, এইখানে স্কুল হইব, কেউ যদি বাধা দেয় তার বাঁচতে দিব না, তার আমি স্কুল করে নিছে পুইতা ফালামু। ওই সংগ্রাম, তুই আমারে ধমক দিতেছস? না না, ধমকদার বাসা তো সেদিনই হারাইছি যেদিন আমার বাবা
খান বাড়ির সাথে চৌধুরী বাড়ির শান্তির জন্য আমার বোন বকুল রে তোমার বাইরে হাতে তুলে দিছিল। তাইলে আজ যাবার অশান্তির আগুন জ্বালাইতে চাস কেন? পেয়ারালে এই গ্রামের মানুষের শিক্ষিত করতে যদি অশান্তির আগুন জ্বালাইতে হয় তাহলে সে আগুন আমি জ্বালাইয়া সবকিছু পুরে ছাই করে দেবো। তবু অন্ধকার দূর করিয়া শিক্ষার আলো জানাবো। অশিক্ষিত মানুষ পশুর মতো, শিক্ষা মানুষে করে বিনয়ী, আর বিনয় মানুষরা একত্রে শান্তিতে থাকতে পারে। কি কর বাবা, বুঝে বাবা ঠিক করছে? কিন্তু আমি যে একাই শান্তিতে থাকতে চাই, আর সবাই রে অশান্তির আগুনে পড়াইয়া পায়ের তলায় পিছ মারতে চাই, পিছ মারতে চাই। তা পারবা না, তা পারবা না বিয়ারালি, এত সুজা না। দিন বদলের পালাতে মানুষ এখন বুঝবার পারে কেরা ভালো আর কেরা মন্দ। তোমারে আবারও কইতাছি, এনে স্কুল হইব, ঘন্টা বাজবো, ছাত্র ছাত্রী আইব, আর আমার মায়ের স্বপ্ন পূরণ হইব। যাওগা তালই জি, সংগ্রামের ব্যবহার এই আত্মীয়র সাথে ভালোই মনে থাকবো। আসি, সালাম আলাইকুম। ওগের সাথে তুই যে এক রোখার মতো কথা কলি, ওরা লোক ভালো না তো? বকুল রে যদি কিছু, আরে দূর বাবা, কিছুই বলা পড়ো বাবা। অতে অজগর আসছে তেরে, অতে অজগর আসছে তেরে। আবার বলো, অতে অজগর আসছে তেরে, অতে অজগর আসছে তেরে। আরে আরে, কেউ এইভাবে বই লাথি মেরে ফেলে দেয়? বই হচ্ছে পবিত্র জিনিস, তাকে সম্মান করা উচিত, তা না করে মূর্খের মতো। কি তোর এত বড় সাহস? আমারে তুই মূর্খ কইলি? আমারে তুই মূর্খ কইছিস না? বকুলকে ভয় মারছিস কি অপরাধ করেছ? আমার ভাইরে আমারই সামনে ছোট বউ মূর্খ কইছে, এটা বড় অপমানের কথা। বকুল তো মিথ্যা বলে নাই, লেখাপড়া শিখলে চোখে এভাবে বইয়ের গায়ে হাত তোলে? আরে তুই দিয়ে ওকালতি করতেছ? ওই গ্রামের লোকজনের সামনে সংগ্রাম আমাকে অপমান করছে, চ্যালেঞ্জ দিয়ে কইছে স্কুল সে বানাইবই। না 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 না, স্কুল হইব না, ওই জায়গা আমার চাই। যদি শান্তিতে থাকবার চাস তাহলে তোর বাপের জায়গা ক, ওই স্কুলের জায়গাটা আমার নামে লেখা দিতে। অসম্ভব, তুমি আমাকে মারো কাতো যা খুশি করো, তবু আমি আমার আব্বার কাছে কিছু বলতে পারবো না। ওই বার পারবি না, রাখ পরে আমি কয়তাছি। আমি বলবো না, এখনো সময় আছে, ক কইতাছি। আমি মরে গেলেও বলবো না। করবি না? আও মেরি জান, আও। রাত হলো মেলা রে,
ঠিক 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 মনটা বলে এই বুকে জ্বালা রে খুললাম খুল্লাম খুল্লা খেলবো আজ প্রেমের খেলা রে ও হায় রে খুললাম খুল্লা খেলবো আজ প্রেমের খেলা রে তোর ঝলকানি দেয় মনে কি দোলা আর ওর কাছে এসে তুই জলদি আমায় বলা ঠক ঠক দেখো না হাই 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 আজকে রাতে আর দূরে রেখো না খুললাম খুললা হাই হাই খুললাম খুললা খেলবো আজ প্রেমের খেলা রে হাই হাই খুললাম খুললা খেলবো আজ প্রেমের খেলা রে মনেতে চড় তুলে করিস না রে নখরামি আয়না করি কিছু কর সুখেরও পাগলামি দেখ 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 কৃষ্ণা চোখে কৃষ্ণা মিটিয়ে দে সুখ সুখ হ্যালো না প্রেমের খেলা রে খুললাম খুললা হ্যালো না প্রেমের খেলা রে হরি বলে রাত হলো মেলা রে আয়না খুললাম খুললা খেলবো আজ প্রেমের খেলা রে খুললাম খুললা হ্যালো না প্রেমের খেলা রে খুললাম খুল্লা খেলবো আজ প্রেমের খেলা রে খুললাম খুল্লা খেলো না প্রেমের খেলা রে মোহাম্মদ আইলে যাও এখান যাও কি হচ্ছে এসব আহ ভাবি দিলা তো মুডটা নষ্ট করে রাখো তোমার মুড তোমরা তিন ভাই তো জাহান্নামে গেছো এখন বাড়ির ভিতরে বাজে মেয়ে নিয়ে ঢুকেছো এক বড় শিশু ফয়সালের কথা ভাবলে না ভাবলে না এসব দেখে বড় হলে ওর ভবিষ্যৎ কি হবে আহা এত ভাবা ভাবির কি আছে আমি বিয়া করি নাই তো আমার একটু আনন্দ ফুর্তি করা দরকার মেয়েটারে যে খেদাই দিছো এখন আমার মনের আগুন নিভাবো কেমনে তুমি আমার মনের আগুন নিভাও মনের আগুন নিভাও খবরদার আর এক পাও আসবি না তুই যাবি না তোর গলাটা ফলাই দিব মহব্বত কি হয়েছে আয় বটিনা মা ভাইজান বড় ভাবিতে সাবধান করে দৌখিতেছি নাইলে কিন্তু খারাপ হয়ে যাব মহব্বত মাথা গরম করিস না এখন ফুইটা যা যা জানি না আমি কি পাপ করেছিলাম যার কারণে আল্লাহ আমাকে তোমার স্ত্রী হিসাবে এই দুজুকে পাঠিয়েছে কি হয়েছে ছোট বউ মহব্বত কি তোমার কাপড় দুইরা টান দিছে না খামসি মারছে বকুলের সাথে যা করেছে তা কোনো মানুষ করতে পারে না আর এ ভাবি হলো মায়ের মতো মহব্বত তার ভাবির গায়ে হাত দেয়নি তার মায়ের গায়ে হাত দিয়েছে ওই শালী তুই আমার মরা মায়ের অপমান করছস মহব্বত যা করছে তা অন্যায় করছে বৌমা যদি তার বাপের কাছ থেকে স্কুলের জমিটা লেখায় আনতো তাহলে এমন অপমান হইতো হইতো না বৌমারে ক তার বাপের কাছ থেকে স্কুলের জমিটা লেখায় আনতে তা না হইলে মহব্বত যদি কিছু কইরা বসে তার জন্য আমি দায়ী থাকুম না তুমি তাহলে ইচ্ছে করে হার্ট ব্রেক করেছো না তা না হইলে এত বেশি আপন করে আমারে জড়ায় ধরতা কি হইলো অসভ্য আমি তোমাকে কোনোদিনও জড়িয়ে ধরবো না কি ধরবা না না তাইলে ধরবা না না তাইলে আমি জড়ায় ধরতাছি কি করছো চিরদিনের মতো আটকায় ফেলাইছি শত চেষ্টা করেও পালাইবার পারবা না আমি তো পালাতে চাই না বিপ্লব আমি তোমার বুকেই বন্দী হয়ে থাকতে চাই
শুধু তোমার হয়েই বাঁচতে চাই আমার বিপ্লব। দুকরিয়া বন্ধু মায়া লাগাইছে, পিতা দুকরিয়া বন্ধু মায়া লাগাইছে। শিখাইলা আমায় গো তুমি পিরিতের খেলা, যেমন ইটের বাটায় দিয়া কয়লা আগুন জ্বালাইছে। কি জাদু করিয়া বন্ধু মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধু মায়া লাগাইছে। আমি কি বলি বয়া বিরিতে আগুনে পুড়ে কলি জায়াঙ্গা, যেমন কাস্টে লোহায় বিরিত কইরা নৌকা বানাইছে। দুকরিয়া বন্ধু মায়া লাগাইছে, বন্ধু মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দিবানা বানাইছে। কি জাদু করিয়া বন্ধু মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধু মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধু মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধু। এই বুঝি তোমাকে জরুরি কাম? আমি না ভাইয়া, বিপ্লব, বিপ্লব না মানে এই পাশের গ্রামে ও একজন রোগী দেখতে গেছিল, সাথে আমিও গেছিলাম। ডাক্তারি পড়ছি তাই গ্রামে দু চারজন অসুস্থ রোগী চিকিৎসা করা আমার কর্তব্য। বুঝছি, হুন্ডায় চৈরা ঘুরে বেড়ানো মানে রোগীর চিকিৎসা? ভাইয়া শুনো, কাল থেকে স্কুল নির্মাণের কাম হইব, তোমরা দুজন সেখানে সারাক্ষণ থাকবা, ওই স্কুলে তোমার মাস্টারিও করতে হইব। মাস্টারি? হ্যাঁ হ্যাঁ, মাস্টারি করুম, খুব ভালো লাগবো। ভালো লাগবো না, ভালো লাগবো না, ভালো লাগবো না, কারণ তোমরা দুজনের মাঝখানে আমি থাকবো, আমি থাকবো। তুমিও? হ্যাঁ হ্যাঁ, তুমিও থাকবে। কেন অসুবিধা আছে? না না, অসুবিধা হবে কেন? অসুবিধা হবে কেন? আমার অসুবিধা আছে। হ্যাঁ আমার অসুবিধা আছে, সারাদিন না খাইয়া বনে বাজারে ঘুরে বেড়ালে চলবো? যাও খাইলো, যাও ভিতরে যাও।
তুমি কোনো যাও ভবিষ্যতে তো গড় জামাই হইবা, যাও খেল। ভাইয়া মনে হয় তেলাপোকায় কামুটিয়েছে। তেলাপোকা কি হয়েছে সংগ্রাম? ও যে তেলাপোকা, তেলাপোকা কামড় দিছে, কামড় দিছে আমাদের। আজকাল তেলাপোকা কামড়ায় কি যে হইল, তেলাপোকা কামড়াইলে জোয়ান পোলা পানাবার উহ আহ করে, কি জামানা যে পড়ছে। কি রে গলায় থাকছে, এতখানি বয়স হইল তোরে ও তেলাপোকা কামড় দে। ও মা বকুলাপা, বকুল বকুল, কতদিন পরে তুই আইলি? একটা বারো বাবার কোন খোঁজ খবর নাস না, স্বামীর বাড়ি যাইয়া আবেদন কো ভুলে গেছস। দাম ভাইয়া ভুলুম কেন, তুমি তো জানো কত বড় সংসার, কত ঝামেলা, তাই আসতে পারি না। আই সহ্য হন তো না, ছাড়তেছি না, কম পক্ষে এক মাস থাকতে হইব। কি রে বকুল, তুই এক কাপড়ে আইসস? নো প্রবলেম দাদি, ওর জন্য নতুন নতুন শাড়ি আমি কিনা রাখছি। এ বকুল ভিতরা এডাবলা, আখা তুই খা। এই যে পয়সা নিয়ে এখানে বস, কি খাইবা বলো? মুরগির মাংস। আচ্ছা, এই মনে হয় বকুল শান্তিতে নাই। দেখ কত শাড়ি, এই দেখ শাড়ি গুলো আমি বাইসা বাইসা পছন্দ করে কিনছি, সবগুলোই তোরে মানাবো। কি রে বকুল, তোর মন খারাপ কে, কি হয়েছে? না ভাইয়া, অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তাই তাই আনন্দে। না রে বকুল, আমার মনে হয় তো কিছু লুকাইতেছস, কি হয়েছে কলা বকুল? তোর স্বামী বাসুর ওরা কিছু কইছে নাকি? ভাইয়া কি যে বলো না, এলাকার মানুষ ওদের খারাপ জানে ঠিকই, কিন্তু আমি কোনোদিন হুবু খারাপ কিছু দেখি নাই। আমারে ওরা কত আদর করে। করবই তো, তুই যে আমার লক্ষ্মী বই, চল আয় খাই নেই, তারপর খাবার সুপর ফয়সাল মিয়া খাও। এই ব তুমি খাও, খা খাবো না ভাইয়া, খাবো না প্লিজ ভাইয়া। হায় রে আল্লাহ, ছোট বেলা অবশ্য এখনো রয়ে গেছে, খাওয়ান দিলেই শুধু না না না, খা খা কইতেছি খা। না খাইতে খাইতে তুমি শুকাই গেছো গা, খা কান্দিস না খা। খালি ব্যয় ব্যয় করে কান্দছে দেখি তো। ভাইয়া খাবো না, খাবো কোন খা বলছি। বাবা দেখো তো কি করে আমাকে শুধু জোর করে খাওয়ায়। বকুল সংগ্রাম তোরে খুব ভালোবাসে, এই জন্যই তোরে জোর করে খাওয়ায় মা। সেই শোক আমার কপালে জুটে নেই, প্রতিটা দিনে আমি নির্যাতনের শিকার হয়েছি।
সংগ্রাম, ওদেরকে খুন করার অপরাধে তোমাকে গ্রেফতার করা হলো। মুভ। এইসব কথা বললে ভাই ওদেরকে মেরে ফেলবে। তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারলে তোর মার স্বপ্নটা পূরণ হইতো। কিরে কিছু কবি আমারে আমারে ক লুকাইস না, ক বাবা, কতদিন তোমার গলা জড়ায় ধরি না, কতদিন তোমার পাশে ঘুমাই না বাবা। বাবা তোমার মনে আছে ভাই আর আমি তোমার কোন পাশে ঘুমাবো, তা নিয়ে কত ঝগড়া করছি। আজ তোমার সাথে ঘুমাইতে ইচ্ছে করতেছে বাবা, আর ঘুমাইতে ইচ্ছে করতেছে বাবা, ঘুমাই বাবা। তুই এখানে ঘুমা, তুই আমার কাছে লুকাইলি কি হবি বকুল? আমি বুঝতে পারছি তোর নিজের ঘরে অশান্তির আগুন জ্বলতেছে রে। দাঁড়া, আমি আগুন নিভানোর ব্যবস্থা করতেছি। তোরা বকুল রে যে সাইজ করছোস, ওই বুইরা বাধ্য হইব স্কুল ঘরের জমি জামা লেখা দিতে। সালাম আলাইকুম তালুইজি, আসেন আসেন, আরে বসেন 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 বসেন। এত রাইতে কি মনে কইরা? রাত দুপুরের সময় মাইয়া যদি তার চোখের পানিতে বুক ভাসায়, বাবা হইয়া আমি কি ঘুমাইতে পারি? তাই আসলাম, আমার বকুলের মুখে হাসি ফুটে। লেখাপড়া না জানলেও আপনি কিন্তু আমাগো মতোই বড়ই বুদ্ধিমান। কিরে মহব্বত, ঠিক ঠিকই হয়েছ। বকুল মুখ ফুটে কিছু না কলিও, আমি বুঝতে পারছি তোমরা ওরে খুব কষ্ট দিয়া আমার বাড়িতে পাঠাইছ। আরে তালুই সাহ, এতই যখন বুঝবার পারছেন, তাহলে মাইয়ার সুখের জন্য স্কুল ঘরের জায়গাটা আশিকালের নামে লেখা দিলেই তো পারে। আমার মেয়ের চোখের পানি দেখা আমি খুব অশান্তিতে আছি। বকুলের মুখে হাসি ফুটাইতে তোমরা যা বলবা আমি তাই করব। যাও দলিল নিয়ে আসো। এই তো লাইন আয় পড়তে। ওই দলিলটা লই আয়। তালুই সাহেব, চা নাস্তা কিছু খাই যে? আমি খাইতে আসি নাই, আমি আমার মেয়ের জন্য সুখ কিনতে আইছি।
আমার স্বপ্ন এই গ্রামে স্কুল হবে। আরে তালুই সাহেব, কি এত চিন্তা করতেছেন? টিপসইটা দেন। আরে দেন না। আরে দেন 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 দেন। তুমি কথা দাও। আরে দেন, আমার স্বপ্ন করবে। আরে দেন, চিন্তা করেন না, দেন। মহামান্য আদালত, আমার মক্কেল জনাব পিয়ার আলী খান ওই স্কুলের জমির প্রকৃত মালিক, যার প্রমাণাদি আদালতে পেশ করা হয়েছে। সুতরাং ওই স্কুলের নির্মাণ কাজ বন্ধের জন্য আমি মহামান্য আদালতের কাছে বিনীত আবেদন করছি। দ্যাটস অল ইউর অনার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটাই প্রমাণিত হয়েছে যে ওই জমির প্রকৃত মালিক জনাব পিয়ার আলী খান। কাজেই জনাব পিয়ার আলী খানের আবেদনের প্রেক্ষিতে ওই স্কুলের নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে। হাই সংগ্রামের কাছে আমার বাড়িতে কেন এসছ? স্কুল নির্মাণ বন্ধ করতে তুই আদালতে রায় নিস, কিন্তু স্কুল নির্মাণের কাম বন্ধ হইব না, স্কুল নির্মাণ কাম চলব। সংগ্রাম, তুই আমার বাড়িতে আইসস আর আমারই ধমক দিতেছস? আরে তুই তো আমার তয় এখনো পাইছি আসস। তুই আমার মরণের ভয় দেখাস? আরে তুই তো পাইছি আসস আমার দয়া। যে কটাদিন পাশে থাকবি তাহলে পোনা চাইব, কিন্তু তুই যদি বাড়াবাড়ি কর তাহলে তোর এই বাড়িতে এই জায়গায় এই জায়গায় গর্ত খুঁড়া ওই গর্তে তোর পয়সা ফেলাবো, কেউ তোর বাঁচাতে পারবো না, কারণ তোর মৃত্যু আমার হাতে, এতে কোনো সন্দেহ নাই। কথাটা বুঝছো? আমি কি কইলাম কি বুঝছো? জায়গা ওই সংগ্রামকে সত্যি সত্যি এই বাড়িতে গর্ত করবো? চুপ থাক। আমার জন্য আমার বাবা ভাই অশান্তিতে তোমার স্কুল বোধ হইল না, আমি স্কুল বানাইতে পারলাম না, রাজমা পারলাম না। আপা বাবা বাবা, আপকুলে কি হচ্ছে? বিষ খেলে কেন? কেন বিষ খেলে? তোর মানে কি দুঃখ ছিল? কি দুঃখ ছিল? আমারে কইতে পারলি না কেন বোন? কেন কইতে পারলি না? একবারও কি আমাকে কথা তোর মনে হইল না? একবারও কি মনে পড়লো না?
বড় করে কয়া স্কুলের জমিটার লেখায় আনতে, তা না হইলে মহব্বত যদি কিছু কইরা বসে তাইলে আমি তাই থাকুম না, বুঝছস? ওই কেমন লাগলো জায়গাটা? তো জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, এখানে আমি দুই নম্বর মালের গুডাউন বানাবো, 10 লাখ টাকা দিলাম, বাকি টাকা দলিল লেখনের সময় দেবো, তখন আপত্তি নেই তো? না রে দোস্ত, আমি খুব খুশি হয়েছি এতদিন পর তোর সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক হইল, তোর ব্যবসা আমি পার্টনার হবো, যত টাকা লাগে আমি দিব। হইতেই হইব, টাকায় আমি তুই ফ্রেন্ড মিলা ব্যবসা বাণিজ্য আলাপ করুম, আজ জায়গা জরুরি কাম আছে। হ্যাঁ কিসের স্কুল হইব? এনে আমি ফ্ল্যাট বানাবো। সংগ্রাম সংগ্রাম দাদু তুমি সরে যাও, ওরা আমি শেষ করে ফেলাবো, ওরা আমি শেষ করে ফেলাবো। না না, আমি তোর মরা মায়ের কসম দিলাম, আমার কথা শোন, তুই পেয়ারালিদের সাইয়াদে সংগ্রাম সাইয়াদে। মরা মায়ের কসমের কারণে আজকে তুই পাইসা গেলি, এরপর যদি কোনোদিন ভুলে ওই স্কুলের জমির দিকে তাকাস সেদিন তোর জীবনে আলো ডিবাই দিব, কথাটা বলে রাখিস, কথাটা বলে রাখিস। না এটা ঠিক না, পেয়ার আলী অশিক্ষিত মূর্খ, সে যা খুশি তাই করতে পারে, কিন্তু তুই তুই তো লেখাপড়া শিখছিস, তোর জ্ঞান বুদ্ধি হয়েছে, তুই কেন তার এইভাবে? বাবা আমি জানি আমি কোনো অন্যায় করি নাই, অপরাধও করি নাই, আমার আদরের বোনটা আত্মা শান্তি দিছি, আফসোস দাদি জানের কারণে পেয়ার আলীকে খুন করবার পারি নাই, ওরে খুন করবার পারলে এই এলাকার অন্ধকার দূর হইতো, ঝগড়া বিবাদ অন্যায় অত্যাচার থাকতো না, মানুষের মুখে হাসি ফুটতো, কিন্তু খুন করলি তার শাস্তি ফাঁসি। তোর পরিণতি কি হবে নে তা ভাবছিস? আমার পরিণতি কি হইব তা নিয়ে ভাবার দরকার নাই, আমি ভাবতেছি এই গ্রামের অন্ধকার দূর করে আলো জ্বালাইবার, আমার মায়ের স্বপ্ন পূরণ করবার, ভবিষ্যতে যদি পেয়ার আলী আমার কামে বাধা দেয় তাহলে আমি কারো কথা শুনব না, ওরে আমি শেষ করে ফেলাবো, ওরে আমি শেষ করে ফেলাবো। নাও খেয়ে নাও। চেহারাটা জাম্বুরার মতো ফুলায় রাখছস কেন? যেদিন তোমার সাথে আমার বিয়ে হয়েছে সেদিন থেকে আল্লাহ আমার মুখের হাসি কেড়ে নিয়েছে। কি কি কইলি তুই? তুই তো হলে আমার ঘরে দুঃখে আছস, বুঝছি, আমি মরলে তুই সবচেয়ে বেশি খুশি হবি। স্বামী মরলে কোন স্ত্রী খুশি হয় না, তবে আমার বিশ্বাস
তুমি মরলে এই গ্রামের লোকজন খুশিতে মিলাদ পড়াতো। ওরা খুশি ডাইনি? তুই তোর স্বামীর ধ্বংস চাস আর সংগ্রামের বিজয় চাস, সংগ্রাম কে লাগে? সংগ্রাম একজন ভালো মানুষ, সে মানুষের উপকার করে, আর তুমি যা করো তা শয়তানও করতে পারে না। তুমি শয়তানের চেয়ে অধম। পেয়ার আলী শয়তানের বড় ভাই, শয়তানি পেঁচে আমি সংগ্রামরে আটকাইতেছি, ওরা আমি দাফন করুম, দাফন করুম। মা গো, আমার মাইয়াটা যন্ত্রণায় ছটফট করতেছে, আপনি তো ডাক্তারই জানেন, চলেন মা আমার মাইয়াটা একটু বাঁচান। কিন্তু আমি তো কি হয়েছে ডলি? বাবা আমার মাইয়াটা পোয়াতি ওসব ব্যথা ছটফট করতেছে, কোনো ডাক্তার পাইতেছি না। বাবা রে আমার মাইয়াটা কি মরে যাইব? আমার মাইয়াটা বাঁচান বাবা, বাঁচান। আপার একটু আমার মাইয়াটা দেখবার কর ডলি, দেখ কোনো সাহায্য করবো পারস কিনা। কিন্তু ভাইয়া এত রাতে চল, আমি তোর সাথে যেতেছি, চল। আসেন আসেন, ওই যে কোথায় আপনারা, কেউ একটু গরম পানি আনেন তো। আপনার জান কবজ করতে আইছি। চিৎকার করতে হয় না, মানছি শুনবো। বুড়ির পা ভাঙ, সারাদিন বইয়া চিল্লাইব, কোনো সাহায্য করতে পারবো না। বয়া বয়া পোলার মরণ দেখবো আর নাতির যন্ত্রণা দেখবো। হয়
বাবা কথা কয় না কেন? বিপ্লবের কি হয়েছে? তোমার অবস্থা কেন? কে কাম করল দাদি? কে কাম করল? পেয়ারালি সংগ্রাম, আমি চোখের সামনে আমার সন্তানের মরণ দেখছি। তুই যদি ওই পেয়ারালিরে শেষ করতে না পার, আমি তোর মরা বাপের কসম দিলাম। তুই ওই মুখ আমারে দেখাইস না সংগ্রাম, ওই মুখ আমারে দেখাইস না। ওসি, সংগ্রাম আমার একমাত্র ভাতিজা, ফয়সাল যে জোর করে কায়রা নিবার চায়, না পাইলে ওরা মাইরাও ফেলতে পারে। আপনি কিন্তু সাক্ষী থাকলেন। কি বলছেন? সংগ্রাম কেন ওর ভাগ্নেকে মারতে চাইবে? আরে ওসি সাহেব, আপনার কাছে আমি কোনো অভিযোগ করবার আহি নেই, যা কইলাম হুই না খালি সাক্ষী থাকেন। কি দেখছো? সংগ্রামকে জাল দিয়ে আটকাও। ভালোবাস করাবে ছেড়ে দে। এক রকমই বাদ দাও, শান্ত হও। এই বেয়ারালিকে তুমি মারতে চেয়েছিলে কেন? ওসি সাহেব আমারে ছাইরা দেন, ওরে শেষ টাকা পর্যন্ত আমি শান্ত হব না। সংগ্রাম, এটা থানা, মাথা গরম করার জায়গা নয়। বেয়ারালির বিরুদ্ধে যদি তোমার কোনো অভিযোগ থেকে থাকে তাহলে বলো, আমরা আইনগত ব্যবস্থা নেব। ওর বিরুদ্ধে আইনের কাছে আমার কোনো অভিযোগ নাই, আইন আর কিছুই করতে পারবো না, যা করো আমি করবো। সংগ্রাম, তোমার এই একরোখা স্বভাবের জন্যই এই এলাকায় যত অশান্তি। বেয়ারালি, সংগ্রামের বিরুদ্ধে তোমার কি অভিযোগ? এই বেয়ারালি খান কোনদিন কারো কাছে অভিযোগ করে না, যা করার নিজে করে। ওর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। আমার আছে। কার বিরুদ্ধে আপনার অভিযোগ? আমার স্বামী পেয়ারালির বিরুদ্ধে। আমার বিরুদ্ধে? ওই তুই কি করস? চিৎকার করো না, এতদিন তোমার অন্যায় অবিচার মুখ বুঝে সহ্য করে যে পাপ আমি করেছি তার বোঝা আর বইতে পারছি না। বলুন আপনার কি অভিযোগ, কি হলো বলুন। অফিসার, হ্যান্ডকাপ লাগাও।
সেই কসমের কারণে সংগ্রাম শহরে চলে যায়, কিন্তু ফেরার পরেও শান্তি নাই। ভাবছিলাম সংগ্রাম আইসা স্কুল উদ্বোধন করব, কিন্তু পেয়ারালি তা হইতে দিল না। স্কুল উদ্বোধন হবে দাদিজান, পেয়ারালি কিছুই করতে পারবে না দাদিজান, কিছুই করতে পারবে না। ওই সংগ্রামের স্কুল আমি খতম কইরা দিব। Oh,
ভাবি পিয়ারালি ভাই আপনার যাইতে কইছে না, ওকে গিয়ে বলে দাও আমি আর ও বাড়িতে যাব না। কেন যাবি না? বাপের বাড়ি আইয়া অন্য নাগর দর্শস তোমার মতো লোকরা এমন নোংরা কথা বলতে পারে? কেন কমুনা, স্বামী জীবিত থাকতে তুই বিধবা শাড়ি পরছস কেন? রঙিন শাড়ি পরে অনেক অন্যায় আমি মুখ বুঝে সহ্য করেছি। হায় হায়, আর ভয় দেখে লাভ নেই পিয়ার আলী, আগামীকাল ওই স্কুল উদ্বোধন হবে, প্রয়োজনে সারা জীবন আমি ওই স্কুলে আয়ার কাজ করব। তবু আর তোমার বাড়িতে ফিরে যাব না। যে স্কুলের লাইগা লাফাইতেছস ওই স্কুল কাইল আমি বোম মারা উড়াই দিমু, তুই দেখবি। তয় কবরে শুইয়া মরার আগে হই না যা, কালকা সকাল 11টায় স্কুল উদ্বোধন হইব, ফুলের তোড়ার মধ্যে বোম ফিট করে দিব, তারপরে বুম। আমার আব্বা জানরা লইয়া চল। বাবা, আজকে আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন, তাই তো তোমার কাছে দোয়া নেবার আইছি বাবা। মায়ের স্বপ্ন আজকে সফল হইব, অথচ আজকে তোমরা কেউ নাই বাবা, কেউ নাই। তোমার অবস্থা কেন, তোমার অবস্থা কি করছে? আমার কথা চিন্তা করো না, তারালি ফয়সলকে তুলে নিয়ে গেছে, ফুলের তোড়ার মধ্যে বোম ফিট করে রেখেছে। ওই স্কুলটা বাঁচাও সংগ্রাম, বাঁচাও। ভাবি, ভাবি, উপস্থিত এলাকাবাসী, আমাদের সবার দীর্ঘদিনের স্বপ্নের স্কুল আজ প্রতিষ্ঠিত হয়েছে। এই স্কুল তৈরির পেছনে চৌধুরী পরিবারের ত্যাগের কথা আপনারা সবাই জানেন। সেই চৌধুরী পরিবারের রত্নগর্ভা মহিষী নারী আমেনা চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে বরণ করবে চৌধুরী পরিবারের একজন ছোট্টমণি ফয়সাল। Oh, my God.
দেখ তোর ভাগ্য সহ স্কুল উড়াই দেবো। সংগ্রাম বিপ্লব, বিপ্লব, বিপ্লব চক্কর দেখ বিপ্লব, আমার স্বপ্ন আজকে সফল হচ্ছে। বিপ্লব চক্কর দেখ বিপ্লব, বিপ্লব চক্কর দেখ বিপ্লব, আমার স্বপ্ন আজকে সফল হচ্ছে। এর একটা সবার স্বপ্ন সফল হয়েছে বিপ্লব চক্কর, চক্কর বিপ্লব দেখ, বিপ্লব দেখ, বিপ্লব এলাকার সবার আশা পূরণ হয়েছে রে বিপ্লব, সবার আশা পূরণ হয়েছে বিপ্লব। সংগ্রাম সংগ্রাম, তোমার একরকমের জন্যে তোমাকে অনেক তিরস্কার করেছি, কিন্তু তোমার এই একরকমের কারণেই এই স্কুল প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। এবার অভয়নগরে অশিক্ষার অন্ধকার দূর হয়ে শিক্ষার আলো জ্বলবে। আমি আইনের লোক, তাই আমি আমার দায়িত্ব পালনে অঙ্গীকারাবদ্ধ। আমি তোমাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি। দাদিমা, সংগ্রাম, দাদিমা, সংগ্রাম, তোর মায়ের স্বপ্ন পূরণ হয়েছে। মুক্তি, আমার এই একরোখা নাতিটারে তোমার হাতে তুইলা দিলাম। ওর রাগ জিদ কমাইয়া ওরে শান্ত কর। হ্যাঁ হ্যাঁ, শান্ত করে দেবে, তুমি কোনো চিন্তা করো না।